রাজ্য সরকারের উদ্যোগে নবরূপে সজ্জিত দক্ষিণেশ্বর মায়ের মন্দির সরাসরি ভার্চুয়ালের মাধ্যমে আলোকসজ্জার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার মুখ্য প্রশাসক এবং প্রাক্তন চেয়ারম্যান গোপাল সাহা, এছাড়াও প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র এবং দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় এবং দক্ষিণেশ্বর মন্দিরের সেক্রেটারি কুশল চৌধুরী। দীপ মিস্ত্রি, রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ। বহু অজানা ইতিহাস লাইট অ্যান্ড সাউন্ডের মধ্যে দিয়ে আজকে এটা মানুষের কাছে পৌঁছে যাবে, এটা নিয়ে কি বলবেন? অসাধারণ উদ্যোগ রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর উদ্যমে নিয়েছেন। এর আগে তো অমিত শাহ এসেছিলেন এখানে মন্দিরে গিয়ে তারপর সাম্প্রদায়িক মন্তব্য করলেন, আর মমতা ব্যানার্জি এখানে 19,75,00,000 টাকার প্রকল্প আজকে উদ্বোধন করলেন। তার মধ্যে একটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড, পুরো মন্দিরের আলোকীকরণ। এই যে রামকৃষ্ণ সঙ্গে ছিলেন সব মহাপুরুষদের মূর্তি উদ্বোধন থেকে নিয়ে পুরো দক্ষিণেশ্বর মন্দিরের আশেপাশে যত উন্নয়ন সেই কাজটা মমতা ব্যানার্জি করেছেন। এই প্রথম দক্ষিণেশ্বরে লাইট অ্যান্ড সাউন্ড চালু হলো। দক্ষিণেশ্বরের মন্দিরের যে পরম্পরা, রানী রাসমণির সময় থেকে নিয়ে ঠাকুর রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দর যে কথা, সেইগুলোই লাইট অ্যান্ড সাউন্ডে তুলে ধরা হয়েছে। আধ ঘন্টার প্রোগ্রাম এবং তাছাড়া আলাদা ভোগের গৃহ তৈরি হয়েছে, সেখান থেকে প্রসাদ বিতরণ করা হবে। এই সবটাই কিন্তু মন্দির কর্তৃপক্ষ নয়, কেএমডিএ করেছে রাজ্য সরকারের খরচে। এটা একটা বড় প্রচেষ্টা। দক্ষিণেশ্বর মন্দিরকে আন্তর্জাতিক তীর্থস্থান তো আছেই, আন্তর্জাতিক তীর্থস্থানের মানে নিয়ে যাবার জন্য এই প্রচেষ্টা। এই ধর্মপ্রিয় বাংলায় বারবার প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে হাইকোর্ট হস্তক্ষেপ করছে এবং প্রতিটা উৎসবের উপর একটা নতুন নতুন নির্দেশিকা জারি করছে, এটা নিয়ে কি বলবেন? না, আমি হাইকোর্টকে সমালোচনা করতে চাই না, ওরাও চিন্তিত যে এই প্যান্ডেমিকের অবস্থায় উৎসবের জন্যে যাতে প্যান্ডেমিক না বাড়ে, এটা সকলেই চিন্তিত হবে। হাইকোর্টের দায়িত্ব আছে, ওরা করছেন। এই সব শুনে রাজ্য সরকার সিদ্ধান্ত নিচ্ছেন। এত বড় দুর্গাপুজো হলো, হাইকোর্ট তো রায় দিয়েছেন, তা সত্ত্বেও শান্তিপূর্ণভাবে পুজোও হয়েছে, উৎসবও হয়েছে, আর করোনাও বাড়েনি। আমরা এটাই করতে চাই। বিহারের ফল নিয়ে কি বলবেন? বিহারের ফল এখনও চূড়ান্ত হয়নি, তবে যেরকম হচ্ছে আমরা খুবই নিরাশ হব যদি বিজেপি জেতে। নীতিশ কুমারের বিরুদ্ধে জনরোষ ছিল, তাও কী করে ওরা জিতলো শেষ পর্যন্ত জানি না, আমি দুঃখিত হব। শুরুতে নীতিশ কুমার বললেন যে কোভিডের জন্য হয়তো এই ফল উনি দুঃখ প্রকাশ, মানে হেরে গেছেন, এরকম একটা মন্তব্য পুরে একটা তো বিরাট কিছু দাঁড়ায়নি, লড়াইটা হাড্ডাহাড্ডি রয়েছে। এবং আমি কৃতিত্ব দেব যে বিজেপির কোটি কোটি টাকা তার বিরুদ্ধে তেজস্বী একটা 30 বছরের ছেলে বাবা জেলে লড়েছে, যা ফল হবে শেষ পর্যন্ত সেটাই মেনে নেব। ইলেকশন কমিশন যেটা খর্দাতে আজকে একটা পোস্টার পড়েছে শুভেন্দু অধিকারীকে নিয়ে, দাদার অনুগামী আপনার সাথে আছে, করতেই পারে, কারোর গণতান্ত্রিক ঠিক আছে, গণতান্ত্রিক দেশ যে কেউ যে কিছু বলতে পারে, এদের জিজ্ঞেস করুন।